সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতটাকে আয়াতুল কুরসি কেন বলে? এই আয়াতের মধ্যে কুরসি শব্দটা আছে, কুরসি শব্দের প্রতি লক্ষ্য রেখে এই আয়াতের নাম হয়েছে আয়াতুল কুরসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম, উবাই তোমার সাথে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সবচাইতে মর্যাদাপূর্ণ? তোমার কাছে যে আল্লাহর কিতাবের আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে কোন আয়াতটা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ফাকালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। ثم قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم؟ أبي تمي بولونا الله القرآن كن آيات ترى شبك مرجدة بولو. إبار أبي ابن كعب شاوش كوري بولي فلس، الله لا إله إلا هو الحي القيوم. حضور عمر كاسه تو مونه هاي آيات الكرسي جي آيات تاس، এই আয়াতটা আমার কাছে মনে হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। প্রথমে জিজ্ঞাসা করার পর কি বলছে? আল্লাহ এবং তার রসুল ভালো জানে, সাহস করে বলে নেই। আবার জিজ্ঞাসা করছে, তখন তিনি সাহস করে বলে ফেলছেন যে হুজুর আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি এটা হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। ফাদরাবা সদরি, নবীজি আমার বুক চাপড়ায় দিলেন, সাবাস দিলেন, আমাকে বললেন সাবাস, সুবহানাল্লাহ, কি বললেন? সাবাস। লিয়াহনিলাকা ইয়া আবাল মুনজির আল ইলমু, নবীজি বললেন উবাই তোমার এলেম যেন তোমার জন্য আনন্দদায়ক হয়ে যায়, তোমার বিদ্যা তোমার জন্য যেন আনন্দদায়ক হয়। তুমি যেই কথাটা বলছো, তোমার কথাটা আমি সমর্থন জানাইলাম, তোমাকে আমি সাবাস দিলাম। আসলেই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। কোরআনের সবচেয়ে নেতা, কোরআনের সবচেয়ে নেতা লিডার আয়াত আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ। লিডার কি? আয়াতের মধ্যে সবচেয়ে লিডার সর্দার হলো আয়াতুল কুরসি। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস, 2878। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া ইন্না সানামাল কুরআন সূরাতুল বাকারা। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, সর্বোচ্চ চূড়া, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া আছে, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা, সুবহানাল্লাহ। নবীজি বলেন ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন, সূরা বাকারার মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত কোরআনের সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে প্রধান আয়াত। শেষে আল্লাহ নবী বলেন হিয়া আয়াতুল কুরসি, এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের সবচেয়ে লিডার প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির একটা জিব্বা আছে, দুইটা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। কি বললাম? আয়াতুল কুরসির একটা জিব্বা আছে, দুইটা ঠোঁট আছে। হাদিসের একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়াইদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন। নবীজি বলেন যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম করে বলছি, আয়াতুল কুরসির একটা জিব্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইন্দা সাতিল আরশ,
আয়াতুল কুরসি এই জিহ্বা দিয়ে আর দুই ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর গুণগান গাইতে থাকে। আয়াতুল কুরসির জিহ্বা দুইটা ঠোঁট আছে, এই জন্য বইরেন আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন। এবার আয়াতে ঢুকি দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ, কি বলেন আল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলেন এটা তাওহীদের বাক্য। সবাই বলেন কিসের বাক্য? তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই যে আয়াতুল কুরসি শুরুতে আছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, বলেন তো লা ইলাহা ইল্লাহু এটা কিসের বাক্য? মনে রাখার জন্য বলতে পারেন, বলেন কালিমাতুত তাওহীদ, এটা একত্ববাদের বাক্য। এবার আমার সাথে বলেন, বলেন তাওহীদের মৌলিক চারটি শর্ত আছে। প্রিয় ভাইয়েরা, তাওহীদের মৌলিক শর্ত কয়টা? এক নম্বর, বলেন এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার মধ্যে সামান্যতম সন্দেহ করা যাবে না। শর্ত নাম্বার তিন, মুখে বলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা। মুখে বললাম, অন্তরে বললাম না, বিশ্বাস করলাম না, এটা হলো না। তাহলে তিন নম্বর শর্ত, মুখেও অন্তরেও। বলেন শর্ত নাম্বার চার, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, এই হলো তাওহীদের চার শর্ত। আপনি দেখতে হবে, আপনি নিজের পরীক্ষা করবেন যে আমার মাঝে এই চার শর্ত আছে কিনা, যদি থাকে তো বুঝতে হবে আপনি আসলে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে বলেন তো তাওহীদের শর্ত কয়টা? এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা ২৬ নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন ব্যক্তির দিলের মধ্যে যদি এই বিশ্বাস থাকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবীজি বলেন দাখলা জান্নাহ, এই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্যি সত্যি এটা বিশ্বাস রাখতে হবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনেন, ৪৪ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن ذرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن شعيرة من خير। নবীজি বলেন কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, কার অন্তরের মধ্যে যদি জব পরিমাণ ঈমান থাকে, কার অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস যদি গম পরিমাণ থাকে, জব পরিমাণ থাকে, অনু পরিমাণ থাকে, আর যদি শিরিক মিশ্রিত না থাকে। নবীজি বলেন আমি ঘোষণা করলাম অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে খাটার পরেও একদিন এই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে তাওহীদের এক নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা একদম খাঁটিভাবে বিশ্বাস করতে হবে, এর মানে এটার মধ্যে কোনো ধরনের শিরিকের গন্ধ থাকা যাবে না। সহিহ বুখারীর ১২৩৭ নম্বর হাদিস, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন,
আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় সে আল্লাহর সাথে শিরিক করে নাই আমি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি আপনি আপনার উম্মতকে জানায়া দেন যদি শিরিক না করে মারা যায় ও যদি জাহান্নামে বিভিন্ন অপরাধের সাজা ভোগ করাও লাগে সে একদিন জান্নাতে প্রবেশ করবে তাহলে এক নম্বর তাওহীদের শর্ত বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করতে হবে পাকাপোক্তভাবে অন্তরে আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে থাকলে এগুলো দূর করতে হবে আল্লাহ এক নম্বর শর্ত পূরণ করার তৌফিক দান করেন শর্ত নম্বর দুই বলেন সামান্যতম সন্দেহ করা যাবে না তাহলে দিল থেকে বলেন তো একমাত্র ইলাহ কে এটার মধ্যে কোনো ধরনের সামান্যতম কি করা যাবে না সন্দেহ সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله الله تعالى বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে ওয়ালাম ইয়ারতাবু সামান্যতম সন্দেহ করে না যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একমাত্র আল্লাহ এটার মধ্যে সামান্যতম সন্দেহ করে না وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله যারা নিজেদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন আমি তাদেরকে কোরআনের মধ্যে প্রকৃত সত্যবাদী বলে ঘোষণা করলাম তারা প্রকৃত সত্যবাদী তাহলে আল্লাহ একমাত্র আল্লাহ এখানে যারা কোনো সন্দেহ করবে না রাসূলের প্রতি বিশ্বাসে যারা সন্দেহ করবে না যারা জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে আল্লাহ বলেন তারাই হলো খাঁটি সত্যবাদী আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা ভাই উপরে আওয়াজটা একটু কমান কমিয়ে দেন আপনি এদিকে মনে উপরে আওয়াজ দেওয়াটা পছন্দ করেন না বেশি উপরে আওয়াজ দিয়ে না বেশি এইখানে রাখেন আওয়াজটা বাস এই তো এখন সুন্দর হচ্ছে উপরে আওয়াজ হইলে আমার কাছে রিমান্ড লাগে সবাই বলে খালি কি বৈশা ভাই আওয়াজ বাড়ান একমাত্র আমারে পাবেন আমি খালি বলবো আওয়াজ কমান কমান আর যত আওয়াজ কমাবেন এত তাড়াতাড়ি মাহফিল পাবেন পরের বছর যে মাহফিল আইসা দেখি যে আমি লাইট কম মাহফিল মাইক কম আর আপনার আয়োজনও তেমন বেশি না মোটামুটি আয়োজন ওখানে আমি মাহফিল সহজে দিয়ে দিই আর যদি আইসা দেখি চারিদিকে খালি ফাটতেছে ওখানে আমি সাধারণত পরে আসি না এবার ফাটানো যাবে না কি করা যাবে না না আমি তো ফাটানোর আলোচক না জানিনি আমি একদম নরম নরম সহজ বাতায় কিছু কথা বলি তো এই জন্য আমার কথাগুলো এত উপর দিয়ে ফাটায় ফেলার দরকার নেই আস্তে ধীরে হোক তাহলে দেখবেন মুখস্থ থাকবে আপনাদের ফাটানো মানে কি জানেন মানে হলো সকালে বলবেন কালকে হুজুর আইছে ফাটাইছে কি ফাটাইছে এটা বলো ভাই জানি না তো কি হলো এই ফাটানো মানে হলো অনেকগুলো হরেন লাগাবেন আর দেখবেন এলাকা পুরো ফাইটে যাইতেছে এইগুলা নিয়মতান্ত্রিকের মধ্যে আসতে হবে সামনে অনেকগুলো শর্ত লিখতেছে এর মধ্যে এটা থাকবে একটা মাইক যত কম হবে এটা থাকবে শর্ত কি তো যত কম থাকবে মাইক ওই শর্তে আমার শর্ত হইলে আপনি আমার আনবেন না হইলে আনবেন না খালাস তো সমস্যা নাই কারণ অন্যরা বলবে মাইক লাগবে 50টা আমি বলবো 6টা তো এই জন্য আপনি হুজুর অন্যরা তো আসবে না তো আমারে নিয়েন না খালাস আমি তো বলি নাই যে আপনি এরকম করবেন মাইক যত কম হবে এত ওয়াজ হবে বিশেষ করে আমার আলোচনায় মাইক অনেকগুলো থাকলেও চারদিকের আওয়াজ কমায় ফেলবেন আলোচনাটা শুনবেন আপনারা দেখবেন সকালে আমি বললাম তো অনেকগুলো বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ তো বলছিলাম তাওহীদের দ্বিতীয় শর্ত সন্দেহ করা যাবে না তাওহীদের তিন নম্বর শর্ত বলেন মুখে এক অন্তরে আরেক এমনটা হওয়া যাবে না বরং মুখে অন্তরে এক থাকতে হবে আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নাই তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের মধ্যে নাই মুখ দিয়ে তারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে আমি আল্লাহকে একমাত্র ইলাহ মানলাম রব মানলাম মৌলিকভাবে ছয়টা জীবনে বলেন কয় জীবনে এবার আমার সাথে বলেন আমার ব্যক্তি জীবনের বলেন একমাত্র ইলাহ আল্লাহ আমার পারিবারিক জীবনে
একমাত্র ইলাহ আল্লাহ, আমার সামাজিক জীবনে একমাত্র ইলাহ আল্লাহ, আমার অর্থনৈতিক জীবনে একমাত্র ইলাহ আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনে একমাত্র ইলাহ আল্লাহ, আমার আন্তর্জাতিক জীবনে একমাত্র ইলাহ আল্লাহ। আপনি ছয় জীবনে আল্লাহকে রব মেনে নিয়েছেন রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই আল্লাহ বলেছেন, সবাই বলেছে, নমরুদ, কাফের, হামান, ফেরাউন, কারুন, ওরাও বলছে রুহের জগতে হ্যাঁ আপনি আমাদের রব। এই রব মানে মৌলিকভাবে ছয় ক্ষেত্রে আমরা বলেছি, আমার ব্যক্তি জীবনের রব আপনি, আমার পারিবারিক জীবনের রব আপনি, তিন নম্বর আমার সামাজিক জীবনের রব আপনি, চার নম্বর আমার অর্থনৈতিক জীবনের রব আপনি, পাঁচ নম্বর আমার রাষ্ট্রীয় জীবনের রব আপনি, ছয় নম্বর আমার আন্তর্জাতিক জীবনের রব আপনি। সব ক্ষেত্রে রবকে এনে আপনি মুখে বললেন কিন্তু অন্তরে আপনি এটা বিশ্বাস করলেন না, যদি করেন তো অর্থনৈতিক জীবনে সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে রবকে তো সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে রব আল্লাহ না? এই তো আপনাদের সবার চেহারা কেমন হয়ে গেল, অর্থনৈতিক জীবনে আমার ইলাকে, তাহলে এটা মুখ দিয়েও বললাম আবার অন্তরেও স্বীকার করলাম, তো সুদ খাই কেন? এই যে সুদ দিয়ে খাচ্ছি তার মানে আমি শুধু মুখে বলছি, অন্তরে এখনো পরিপূর্ণ আনতে পারিনি। তাহলে তিন নাম্বার শর্ত তাওহীদের, মুখে যা বলা অন্তরেও তা বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও স্বীকার করলাম আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমলেও বাস্তবায়ন করে দেখা দিলাম অর্থনৈতিক জীবনে আমার ইলাহ আমার রব হলেন আল্লাহ, আমার রব যা দেয় আলহামদুলিল্লাহ, আমি সুদের টাকায় হাত বাড়াই না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চার নাম্বার শর্ত, সবার চাইতে বেশি আল্লাহকে ভালোবাসা, সহি বুখারীর ১৬ নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, নবী জি বলেন কারো অন্তরের মধ্যে যদি তিনটা গুণ থাকে, জোরে বলেন কয়টা? কারো অন্তরে যদি তিনটা গুণ থাকে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তি তার কলবের মধ্যে ইমানের স্বাদ আস্বাদন করবে। কয় গুণ? তো এই তিন গুণ দেখবো আমরা আমাদের মাঝে আছে কিনা, না থাকলে ইনশাল্লাহ আনার চেষ্টা করব। এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, এক নম্বর আল্লাহ এবং তার রসুল ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার রসুলকে বেশি ভালোবাসা। এটা প্রমাণ হবে ওই যে কে জানি ঘোষণা করলো, কবে জানি আল্লাহ রসুলের ইজ্জত নিয়ে মিছিল হবে? শুক্রবার। সেদিন দেখা যাবে আল্লাহ নবীরে কারা বেশি ভালোবাসে। তো এক নম্বর কি? আল্লাহ এবং তার রসুলকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। তো আপনার কোনো কাজ কাম নাই ওই দিন, মানে ব্যস্ততা নাই, একটা হলো ব্যস্ততা আছে আপনি শরীয় উজরে যাইতে পারেন নাই, আরেকটা আপনি ওলামায়ে কেরামের সাথে গিয়ে অংশগ্রহণ করেন নাই, কি জবাব দিবেন সেদিন? কারণ রসুলের ইজ্জত, এটা ইজ্জতের প্রশ্নে আপনি সেখানে যদি না যান তাহলে কি জবাবটা দিবেন বলেন? আপনার মা বাবা বলবে কি, হুজুর রাজা তুই ঘরে থাক। এক নম্বর আল্লাহ এবং তার রসুল সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, এটা হলো এক নম্বর গুণ। আজকে আপনি নিজেকে প্রশ্ন করবেন বয়ানের পর, এখন না বয়ানের পর, বাসায় যাইতে যাইতে নিজে চিন্তা করবেন আসলে আমি আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসি কি না, এটা চিন্তা করবেন। দুই নম্বর, ওয়াইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন মুসলমান আরেকজনকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। একজন মুসলমান আরেকজনকে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান একজন আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে কি মুসলমান? তো মুসলমান একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে বলে তার মাঝে মাঝে কোনো ভুল ত্রুটি হলে চুপে চুপে তাকে জানায় দেওয়া, ভাই এটা কিন্তু আপনার হয়েছে, মানুষের সামনে না চুপে চুপে বলে দেওয়া, ভাইজান আপনার এইটা সমস্যা হয়েছে, এটা আপনাকে আমি মহব্বত করি তাই বলে দিলাম, এটা হলো তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসলেন। আর আমাদের ১৪ জনের সামনে বললেন আপনারে সেদিন দেখলাম এটা আপনি করছেন, ঠিক করেন নাই কাজটা, মানে বুঝাইলেন আপনি অনেক বেশি বুঝেন আর হ্যাঁ কিছুই বুঝে না, তো এটা কিন্তু সংশোধন হলো না, ওই বেচারা ভুল করছে কানে কানে, ভাই আপনার আমি অনেক মহব্বত করি আপনার এই ভুলটা হচ্ছে তো আগামীতে যেন না হয় আমি কিন্তু আল্লাহর জন্য মহব্বত করি বলেই আপনার আমি জিনিসটা জানায় দিলাম, এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আর সবার সামনে যে অপমান করলেন,
এটা আল্লাহর জন্য ভালোবাসেন না আপনি তারে অপমান করলেন তো এইগুলো দুই নম্বর তিন নম্বর ওয়াই ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ু কযাফা ফিন্নার আগুনে পড়তে কারো পছন্দ হবে বলেন নবীজি বলেন আগুনে পুড়ে যাওয়া যেমন তোমাদের অপছন্দ কুফরিতে ফিরে যাওয়া তোমাদের যেন তেমন অপছন্দ হয় তোমার যদি কেউ বলে তুমি কুফরিতে ফিরে আস আপনি বলবেন আগুনে যেমন পড়তে চাই না কুফরিতেও যাইতে চাই না কি বলবেন আগুনে যেমন পড়তে চাই না কুফরিতেও তেমন যাইতে চাই না নবী বলেন এক নাম্বার আল্লাহ আর তার রসূলের বেশি ভালোবাসা অন্তরে আছে কিনা দেখবেন দুই নাম্বার কোন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসেন কিনা দেখবেন তিন নম্বর আপনি চিন্তা করবেন আগুনে পুড়ে যাওয়া যেমন আমার পক্ষে অসম্ভব আমি ঘৃণা করি কুফরিতে যাওয়াটাও আমি তেমন ঘৃণা করি নবী বলেন এই তিন গুঞ্জার মধ্যে থাকবে আমি নবী ঘোষণা করলাম সে তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ গ্রহণ করবে মনে থাকবেন ইনশাআল্লাহ এই হলো তাওহীদের চার নম্বর শর্ত কোথায় ছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু এতটুকু এরপর আল হাইয়ুল কাইয়ুম আল হাই যিনি চিরঞ্জীব যিনি কি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই যিনি কখনো মরবেন না সূরা আর রহমানের ২৬ ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে শুধু মহামহিম সম্মানী রব বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে বলেন মৃত্যুর কি হবে একদিন সবাই বলেন মৃত্যুর একদিন কি হবে মৃত্যু হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আছে জান্নাতি আর জাহান্নামী এই দুই দলকে আল্লাহ ডাক দিবে ডাক দেওয়ার পর আরফ নামক একটা জায়গায় মৃত্যুকে একটা প্রাণীর রূপে আল্লাহ উপস্থিত করবে করার পর আল্লাহ বলবে এ মৃত্যু তুমি মরে যাও এটা একটা বর্ণনা আর একটা হলো ওই প্রাণীকে জবাই করে দেওয়া হবে মৃত্যু নামক প্রাণীকে কি করে দেওয়া হবে জবাই আল্লাহ জান্নাতিদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুল্লাহ মাউতা ফিহা এ জান্নাতিরা চিরস্থায়ী জান্নাতে থাকো আজকের পর আর কোনো মরণ নাই আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়া আহলান নারি খুলুদুল্লাহ মাউতা ফিহা ও জাহান্নামীরা চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে থাকো আজকের পর আর কোনো মরণ হবে না তো এই যে মরণ নামক একটা জিনিস এই মরণটা আল্লাহকে কখনো স্পর্শ করতে পারবে না আল হাইয়ুন তিনি চিরঞ্জীব আল কাইয়ুম তিনি চির প্রতিষ্ঠিত আসমান এইভাবে দাঁড়িয়ে আছে জমিন এইভাবে আছে কিভাবে আছে আসমান এবং জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে ওয়া মিন আয়াতিহি আন তাকুমা আস-সামাউ ওয়াল আরদু বিআমরি আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন আসমান দাঁড়িয়ে আছে জমিন তার মতো আছে কিভাবে জানো নিবি আমরি আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে তাকায় গবেষণা করো জমিনের দিকে তাকায় গবেষণা করো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব সূরা আলে ইমরান 190 191 নম্বর আয়াত الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান এবং জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী কারা আল্লাযীন ইযকুরুন আল্লাহ কিয়ামা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে ওয়াকউদা যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে একদল মানুষ দেখবেন দাঁড়িয়ে আছে হাতে তাসবিহটা আছে পিছনে এইভাবে তাসবিহটা আছে আর দেখবেন একটু পর পর তাসবিহ দাঁড়াটা পিছনের দিকে যায় হ্যাঁ দেখবেন অনেক মানুষ তাসবিহ নিয়ে এই বেচার আর এমন অভ্যাস হয়ে গেছে এখন তাসবিহও চলে জবানও চলে এমনকি আপনার সাথে কথা বলে না ভাই আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আমি সালাম তো দেখবেন আপনি বলতেছেন হুজুর মাশাল্লাহ আপনার কি অবস্থা তো এখন আপনার শরীরটা ভালো এগুলো বলতেছেন উনি এরকম করে দেখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো, উনি আপনার কথা শুনে ওইরকম বলতেছে হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো, মানে ওনার জিকির চলতেছে ওয়াকউদা বসে বসে জিকির করে ওয়ালা জিউবিহিম শুয়ে শুয়ে জিকির করে বালিশের মধ্যে মাথাটা লাগায় যখন গালের নিচে ডান হাতটা লাগায় লাগানোর পরও আল্লাহ তাআলাকে ভুলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জিকির চলতেছে আল্লাহ বলেন এদেরকে আমি জ্ঞানী বলে ঘোষণা করলাম বুদ্ধিজীবীদেরকে জ্ঞানী বলছে কাদেরকে বলছে এদের যারা আপনার ওই টেলিভিশনে গিয়ে টক শো করে আর সুশীল সাজে আর বলে আমাদের দেশটা এইভাবে চললে ভালো হতো আল্লাহ কোরআন কি এদেরকে জ্ঞানী বলছে এরা বুঝায় মানে ইসলামকে যতভাবে বিকৃত করা যায় এরা গিয়া তখন বলে যে আমরা আসলে গবেষণা করছি দেশ নিয়ে ভাবতেছি ভেবেচিন্তে যেটা বুঝলাম বাংলাদেশের বিশেষ করে যে সমস্ত টুপি শ্রেণীর মানুষগুলো আছে তাদেরকে এই এই করা দরকার আর এদের নাম হয় কি বিশিষ্ট বুদ্ধিজীবী এটার নাম বলে বুদ্ধিজীবী এরা সুশীল না এরা অসুশীল এরা মানুষের সামনে মুখোশ পরে ছলে বলে কৌশলে এদেশ থেকে তারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালায় এই সুশীল এখনো পাবেন তো আল্লাহ তাআলা কোরআনে বলছে থুর যারা জিকির করে আমি আল্লাহ এদেরকে জ্ঞানী বললাম কি করে যারা জিকির করে এ আপনারা এখানে যারা আছেন আজকে বাসা যাওয়ার সময় যে মানুষগুলা বাড়িতে যাওয়ার সময় পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা 100 জন এক রাস্তা দিয়ে যাইতাছেন এর মধ্যে দুইজন জিকির করতে করতে যাইতাছে আল্লাহ তাআলা কোরআনের ভাষা অনুযায়ী 100 জনের মধ্যে ওই দুইজনকে আল্লাহ বলেন আমি এদেরকে জ্ঞানী বললাম জ্ঞানী জ্ঞানী এরপরে কি বলে দেখেন وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে আসমানের দিকে তাকায় তাকায় চিন্তা করে খুঁটি ছাড়া আসমান কে এইভাবে দাঁড় করায় রাখছে চিন্তা করতে করতে পেয়ে যায় নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে তিনি আর কেউ নয় তিনি হলেন আল্লাহ জমিনের দিকে তাকায় আর চিন্তা করে ভাসমান পানির উপর এই জমিনের মধ্যে আমরা আছি আমাদের জমিনের নিচে কিন্তু পানি তখন জ্ঞানীরা চিন্তা করে পানির উপর জমিনটা ভাসমান এই ভাসমান জমিনে কিভাবে আসে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওয়া জাআলনাল জিবালা আওতাদা আমি জমিনের নড়াচড়াকে পাহাড় নামক পেরেক বসায়া জমিনের নড়াচড়া বন্ধ করে দিলাম জমিন নড়াচড়া করে পাহাড়কে পেরেক বসায়া দিছি আমি আল্লাহ এই জমিনের নড়াচড়া বন্ধ করছি তোমরা বুঝো না তখন এইগুলা জ্ঞানীরা চিন্তা ভাবনা করে জ্ঞানীরা কি করে ভাই চিন্তা ভাবনা করে তো এই আসমান জমিন কে দাঁড় করা রাখছে এইভাবে বলেন এটাই হলো আল কাইয়ুম আরে বুঝে আসছেন আল হাইয়ুল কাইয়ুম এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা কোনটা দেখেন তো আমার দিকে তাকান এই যে দেখেন দেখেন তন্দ্রা মানে ঘুমাচ্ছেন না নিদ্রা একদম ঘুমায় গেছে এটা হলো তন্দ্রা আর একটা নিদ্রা লা তাখুযুহু সিনাতুন আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না ওয়ালা নাওম নিদ্রাও স্পর্শ করে না এবার একটু চিন্তা করেন আমার আল্লাহ কত মহান আমরা ঘুমায় থাকি ওই ঘুমের মাঝেও আল্লাহ তাআলা আমার খবর রাখতেছে আমরা জাগ্রত আছি আমার রব আমার সব খবর রাখে আমেরিকার কিছু মানুষ ঘুমায় আরেক দেশের কিছু মানুষ জাগ্রত আছে এক দেশে রাত আর এক দেশে দিন এক এক মানুষের এক এক অবস্থা সবার অবস্থা একই মুহূর্তে আমার রব সব খবর রাখেন সুবহানাল্লাহ চিন্তা করছে এটা কোনো কাম হইল হ্যাঁ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ সহজ করে দেন আল্লাহ সহজ করে দেন আস্তাগফিরুল্লাহ 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 তো আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম আল্লাহ ঘুমায় না সুবহানাল্লাহ ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানা নবীজি বলেন ঘুমানো আল্লাহর পক্ষে শোভা পায় না কত সুন্দর কথা নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ঘুমানোটা আল্লাহর পক্ষে শোভাও পায় না এই জন্যই তো তিনি আল্লাহ এই জন্যই তো তিনি রব সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ঘুমান না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আসমান জমিনের যা কিছু আছে সব কার আল্লাহ আবার আসমান জমিনের যা কিছু আছে সব কার আল্লাহ সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে তাহলে আসমান জমিনের সব কার গোলাম আল্লাহর গোলাম এই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি আল্লাহর অনুমতি ছাড়া কে আছে এমন যে সুপারিশ করতে পারে কি কথা দেখেন আল্লাহর অনুমতি ছাড়া কে আছে এমন সুপারিশ করতে পারে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى آسمانے কত ফেরেশতা আছে এই ফেরেশতাদের সুপারিশ কোন কাজে আসবে না এই ফেরেশতাদের সুপারিশ কোনো কাজে আসবে না তবে আল্লাহ যাকে চায় যার প্রতি আল্লাহ খুশি তার জন্য যদি আল্লাহ বলে ও ফেরেশতারা তার জন্য সুপারিশ করো তখন আমি আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করতে পারবে আমার অনুমতি ছাড়া কারো সুপারিশ করার কোনো অধিকার থাকবে না সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস কিয়ামতের ময়দানে মানুষগুলো কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে ঘামায়া মানুষের অবস্থা এমন হবে কারো ঘাম হবে গুনাহের পরিমাণ কারো হবে পা পরিমাণ কারো পায়ের পাতা পরিমাণ কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো কান পরিমাণ কারো নাকটা ঘামের নিচে একবার যাবে আবার উঠবে ইউল জিমুহুল আরাফু ইল জামা ঘাম তাকে চুবাবে আর উঠাবে এই অবস্থা চলবে সবাই বলাবলি করবে এমন কাউকে যদি পাইতাম যে আমাদের পক্ষ হয়ে রবের কাছে সুপারিশ করবে সবাই বলবো এক কাজ করতে পারি আমরা সবাই মিলে চলো আমাদের আব্বা আদমের কাছে যাই আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়াতুনা আদম সবাই আদম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আনতা আবুনা আদম আপনি আমাদের পিতা আদম খালাকাকাল্লাহু বিয়াদিহি আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছেন আপনার মধ্যে আল্লাহ রূহ দিয়েছেন ও আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা ফেরেশতাদেরকে বলেছেন ফেরেশতারা আপনাকে সিজদা করছে আব্বা আমরা বড় বিপদের মধ্যে আছি ইশফা আল্লানা ইলা রব্বিকা আপনি একটু রবের কাছে সুপারিশ করেন আদম নবী জবাব দিয়ে বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি নিজের একটা টেনশনের মধ্যে আছি আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন নাহানি আনতিল কাশাজারা অমুক গাছ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন আমি আল্লাহ নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছিল কি বললাম বাংলাটা এই বাংলাটাই বললেন কি বললাম অন্য রকম হয়ে গিয়েছিল আরেকটা বলেন নিসিয়ান হয়ে গিয়েছিল বলেন বাস বাংলা আরবিটা বলেন বলেন নিসিয়ান কি বললাম এবার আমার সাথে বলেন নিসিয়ান কোনো অপরাধ নয় এই জন্য আমরা বলি বলেন সকল নবী নিষ্পাপ অনেকে আদম নবীর বলাইতে চায় যে আদম নবী কি করছে এটা বলবেন আদম নবীর এটা নিসিয়ান হয়েছে আর নিসিয়ান কোনো অপরাধ না হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ওয়াদা আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান আমার উম্মতের নিসিয়ানকে আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে নিসিয়ান এটা কোনো অপরাধ না নিসিয়ান কোনো কি না অপরাধ না এই জন্য কোরআনে আছে নাসিয়া আদম কি আছে নাসিয়া আদম নিসিয়ান কিন্তু আদম নবী মনে করবে আল্লাহ তাআলা আমাকে বলছে ওই গাছের কাছে যেন আমি না যাই আমি একটু অন্যরকম করে ফেলেছিলাম বাংলাটা কি বললাম আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে আল্লাহ তাআলা যদি আজকে আমাকে বলে আদম আমি আপনাকে নিষেধ করেছিলাম আপনি কেন অন্যরকম আপনার দ্বারা হলো আমি কি জবাব দিব তোমরা এক কাজ করো নূহ নবীর কাছে যাও নূহ নবী শরীয়তের প্রথম নবী তার কাছে যাও শরীয়তের প্রথম নবী মানে নূহ নবীর জামানার আসার আগে শিরিক বেদাত দুনিয়ার মধ্যে ছিল না আল্লাহর একত্ববাদ ছিল দুনিয়ার মধ্যে যেই মাত্র দুনিয়ার মধ্যে শিরিক শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা যেই নবীকে পাঠায় তার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
শিরিক শুরু হয়ে যাওয়ার পর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিছে ওই শরীয়ত দিয়ে যে নবীকে আল্লাহ সর্বপ্রথম পাঠায় এই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাও নূহ নবীর কাছে যাও সবাই যাবে যাওয়ার পর বলবে হে নূহ পয়গম্বর আনতা আউয়ালুর রাসূল আপনি দুনিয়াতে প্রথম রাসূল আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন কত দামি একজন নবী বানিয়েছেন মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন নূহ নবী বলবে আল্লাহ সব নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে আমাকেও আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন তবে আমি এই দোয়াটা আমার উম্মতের পক্ষে না করে তাদের বিপক্ষে করেছিলাম আল্লাহ তাআলাকে আমি বলেছিলাম আল্লাহ আমার এই উম্মত তারা আপনার নাফরমান বান্দা এরা হলো পাপাচার মাবুদ এদেরকে একটাকেও আপনি ছাড়বেন না এরা দুনিয়ার মধ্যে পাপাচার সৃষ্টি করবে ইন্নাকা ইনতাদারহুম এদেরকে যদি আপনি ছেড়ে দেন এরা দুনিয়ার মধ্যে আরো পাপাচার সৃষ্টি করবে তাদের সন্তান যারা দুনিয়াতে আসবে তারাও হবে পাপাচার তারাও হবে ফাসেক আল্লাহ এদেরকে ছাড়েন না আপনি এই দোয়া আমি করছিলাম আল্লাহর কাছে উম্মতের বিপক্ষে সবগুলারে আল্লাহ ধ্বংস করে দিয়েছে পুরো দুনিয়াতে আল্লাহ বন্যা দিয়েছে যেটারে বলা হয় প্রথম কিয়ামত পুরো দুনিয়াকে বন্যায় পানির নিচে ডুবাইয়া দিয়েছে আল্লাহ তাআলা সবগুলা ধ্বংস করছে আল্লাহ তাআলা যদি আজকে আমাকে বলে নূহ পয়গম্বর স্পেশাল একটা দোয়া দিয়েছিলাম এই দোয়াটা তো আপনি আমার বান্দাদের পক্ষেও করতে পারতেন আপনি বললেন তাদেরকে ধ্বংস করুন এজন্য সব নবীর একটা দোয়া দিয়েছে আল্লাহ আমাদের নবীকেও দিস আমাদের নবী বুদ্ধি করে দোয়াটা দুনিয়াতে করে নাই সুবহানাল্লাহ আমাদের নবীজি বুদ্ধি করছে নবীজি বলেন শোনো তোমরা ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা উম্মত আমার দোয়াটা আমি রাইখা দিছি ইষ্টকে রাইখা দিছি আমি করি নাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার জন্য ওই স্পেশাল দোয়াটা সেখানে করব সুবহানাল্লাহ আমাদেরকে কত মায়া করে নবীজি হ্যাঁ তো নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ যদি আজকে আমারে ধরে ফেলে আমি কি বলবো তোমরা এক কাজ করো ইব্রাহিম নবীর কাছে যাও সব ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীকে বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন আনতে খলিলুল্লাহ আপনি আল্লাহর খলিল দুনিয়াতে প্রথম খলিল আপনি ইব্রাহিম নবী প্রথম খলিল খলিল কিন্তু আরেকজন আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খলিল সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিসে আছে আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস এখানে আছে নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে শোনো ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছে এজন্য খলিল কয় নবী আরে বলেন কিছু শিখেন না খলিল কয় নবী দুই নবী ইব্রাহিম নবীও খলিল আমাদের নবীও খলিল তবে আমাদের নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে কদ কাদাবতু সালাসা কাযিবাত দুনিয়ার মধ্যে আমার মুখ থেকে তিনটা কথা বের হয়েছিল এমন যে তিনটা কথা আমি ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম তিনটা কথা একটু অন্যভাবে আমি বলেছিলাম এক নম্বর শিরিকের প্রতি আমাকে আহ্বান করছে মেলায় যাওয়ার জন্য আমি জানি মেলায় গেলে তারা অনেক অশ্লীল কাজ করবে শিরিক করবে তাই আমি তাদেরকে বলেছিলাম ইন্নি সাকিম আমি অসুস্থ তো এটা অসুস্থতা আসলে শিরিকের কাজ করতে চাওয়া এটা তো একটা অসুস্থতা তো ওলামায়ে কেরাম বলেন এটা অসুস্থ ইব্রাহিম নবী যে বলছে অসুস্থ এটা সঠিক কথা কারণ উনি মানসিকভাবে অসুস্থ যে শিরিকের আস্তানায় আমি কিভাবে যাই আমি তো আল্লাহকে আল্লাহ বলি তো এটা একটা অসুস্থতা কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি আমাকে বলে যে আপনি কেন বললেন অসুস্থ আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন আমি যাই নেই কিন্তু আপনি অসুস্থ কেন বললেন দুই নাম্বার মানুষগুলা যখন মেলা থেকে আসছে আসার পর দেখছে সবগুলা খোদারে আমি শেষ কইরা একটারে রেখে দিস ওটা রেখে দিস আমাকে প্রশ্ন করছে মান ফালাহাদা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম এগুলা কে করছে আমি জবাব দিয়েছি বাল ফালাহু কাবীরুহুম হাজা তাদের এই বড়টা করেছে কি বলছি তাদের এই বরণ বলেন তাদের এই বড়টা তাদের এই বড়টা তাদের এই বড়টা মানে উনি নিজে মানে ইব্রাহিম নবী নিজে তাদের এই বড়টা করছে তো মূর্তিটা তো কখনো মানুষের চেয়ে বড় না তাদের এই বড়টা করেছে বলছি ভাবে কৌশল অবলম্বন করে ইব্রাহিম নবী বুঝাইতে চাইছে আমি করছি কিন্তু ডাইরেক্ট আমি না বইলা বলছে তাদের এই বড়টা
আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি তো ডাইরেক্ট বলতে পারতেন আপনি ভাঙছেন কিন্তু এইভাবে ঘুরায় কেন বললেন ওলামায়ে কেরাম বলছে যে এটা সঠিক আছে বলা কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলে কি হবে তিন নাম্বার আমি আমার স্ত্রীকে নিয়ে মিশর দেশের উপর দিয়ে রওনা করলাম মিশরের তৎকালীন বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান কি নাম সিনান ইবনে ইলওয়ান বাদশার চরিত্র বড় খারাপ আমার বিবি বাদশার সামনে নেওয়া হয় বিবিকে যখন বাদশার সামনে নেওয়া হয় আমি আমার বিবি সারাকে বলে দিলাম তোমাকে যদি প্রশ্ন করে তুমি আমার কি হও তুমি বলবা তুমি আমার বোন হও তুমি আমার বিবি হও এটা বলবা না কি বলবা তুমি আমার বোন হও কিভাবে বোন আমি আদমের ছেলে তুমি আদমের মেয়ে এই হিসাবে ভাই বোন সারা পৃথিবীর সব আলেমরা বলবে স্ত্রীকে দুশ্চরিত্র থেকে বাঁচানোর জন্য এতটুকু কথা বলা এটা কোনো অন্যায় না ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি বলে আপনি আপনার বিবিরে কেন বললেন বোন আমি কি বলবো আমি টেনশনে আছি তোমরা এক কাজ করো মুসা নবীর কাছে যাও সব মানুষগুলা মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে মুসা আনতা কালিমুল্লাহ আপনি হলেন আল্লাহর কালিম এর মানে আল্লাহ আপনার সাথে কথা বলতেন কাল্লামাকাল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলতেন ওস্তফাকা আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন কত কথা দুনিয়ার মধ্যে বললেন আজকে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে একটু কথা বলেন মুসা নবী বলবে দুনিয়াতে একজন নিয়ে আমি ঘুষি মারছিলাম মরে গেছে আল্লাহ তাআলা যদি আজকে আমাকে বলে ঘুষিটা কেন মারছেন অথচ আল্লাহ কোরআনে বলেন ফাগফার আল্লাহ মুসা নবীকে দুনিয়াতে আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু মুসা নবী বলেন আল্লাহ যদি আমাকে বলে ঘুষিটা আপনি কেন দিলেন তোমরা এক কাজ করো ঈসা নবীর কাছে যাও আল্লাহ তাকে কুদরতিভাবে সৃষ্টি করছে সবাই ঈসা নবীর কাছে যাবে যাওয়ার পর ঈসা নবী বলবে এদিক সেদিক যায় লাভ নাই আমার সাথে চলো এক জায়গায় নিয়ে যাই সুবহানাল্লাহ ঈসা নবী তাদেরকে নিয়ে যাবে যাইতে যাইতে নবী বলেন ফায়া তুনি সবাই আমি নবী মুহাম্মাদের কাছে আসবে আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করব যাইতে যাইতে আমি মাকামাম মাহমুদা আরশের নিচে যাব যাওয়ার পর আকাউ সাজিদান লিরব্বি আরশের নিচে গিয়ে আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে যাব সেজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে বলবেন হাবিব ইরফা রাসাক মাথা উঠান কুল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে আপনি বলেন আপনার কথা শোনা হবে ওয়াশফা তুশাফা আপনি সুপারিশ করেন আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার সুপারিশ মঞ্জুর করা হবে এই হলো আল্লাহ সুপারিশের অনুমতি দিবে এরপর বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা শুরু করেন এই তখন আল্লাহ কেয়ামতের মাঠে বিচার ব্যবস্থা শুরু করবে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ হবে না এটাই মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এরপরের আয়াতে যে চলে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা সবাই আমার সাথে বলেন আল্লাহর ইলম আল্লাহর ইলম মানুষ ততটুকুই বেষ্টন করতে পারে ততটুকুই ধারণ করতে পারে যতটুকু আল্লাহ চায় যতটুকু কে চায় আল্লাহ কতটুকু চায় একটু দেখেন বলি সহি বুখারীর 122 নম্বর হাদিস মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুজিরকে বললেন ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে খুজির এই জ্ঞান অন্বেষণ করার জন্য এই জ্ঞান আহরণ করার জন্য আমি আপনার অনুসরণ করতে পারি কিনা খুজির জবাব দিলেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবর ও মুসা আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না খুজির বললেন ইন্নি আলা ইলমিন মিনাল্লাহ আল্লামানিহি লা তাআলামুহু আনতা আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ইলম জানি এমন কিছু বিদ্যা জানি যেই বিদ্যাটা আপনি মুসা জানেন না আবার বলছি খুজির বললেন আমি এমন বিদ্যা জানি যেই বিদ্যাটা আল্লাহর পক্ষ থেকে আমি জানি যেটা আপনি জানেন না ও আনতা আলা ইলমিন মিনাল্লাহ আল্লামাকাহু মা লা আ'লাম আর আল্লাহ আপনাকে এমন বিদ্যা দিয়েছে যেই বিদ্যাটা আমি খুজির জানি না আপনারটা হলো শরীয়তের বিদ্যা আমারটা হলো আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুননি সুবহানাল্লাহ শরীয়তের বিদ্যা মুসা নবীরটা তিনি শরীয়তের নবী
আর আমার যেটা এটা আপনার বুঝে আসবে না আমার বিদ্যাটাও আল্লাহ দিছে আপনারটাও আল্লাহ দিছে আপনারটা আমি জানি না আর আমারটা আপনি জানেন না এজন্য আমি এমন এমন কিছু ঘটামু যেটা আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু শুধু আমার অনুসরণ কইরা আপনি পারবেন না মোল্লা মুসা নবী বললেন আমি পারবো ইনশাআল্লাহ কি বললেন আমি পারবো ساتجدني ان شاء الله صابرا ولا اعصي لك امرا قرانের বাংলা অনুবাদ যাদের ঘরে আছে 15 পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরা কাহফের 59 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন 16 পারার প্রথম পৃষ্ঠার একদম শেষের দিকে গিয়ে খালি অনুবাদটা পড়ে যাবেন এত মজা পাবেন পন্ডবারার 19 পৃষ্ঠার একদম শেষের দিকে শুরু করবেন 16 পারার গিয়ে প্রথম পৃষ্ঠার শেষে গিয়ে থামবেন আপনি দেখবেন অনেক মজা পাবেন তো মুসা আলাইহিস সালাতু সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওয়ালা আসি লাকা আমরা আমি আপনার অবাধ্য হব না তো রওনা করছে দুজন ফাজআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহরি সমুদ্রের কিনারা ধরে দুইজন চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ নদীর কাছে গিয়ে দেখে নৌকা নৌকাওয়ালা যারা তাদের সাথে খুজির কথা বললেন খুজির বললেন আমাদেরকে নৌকার মধ্যে উঠায় নাও ফা উরিফাল খাজির নৌকাওয়ালারা খুজিরকে চিনে ফেলছে সুবহানাল্লাহ খুজির বুঝতেছেননি খিজির আরে খুজির কি ও বুঝছি হ্যাঁ হ্যাঁ খিজির খিজির খুজির দুটোটাই ঠিক আছে সহি বুখারীতে আছে খুজির কি আছে বলেন তো খুজির আর তাফসিরের জনটা আছে কিন্তু খুজিরটা বেশি শুদ্ধ খিজিরও বললেন আপনাদেরটাও ঠিক আছে তো খিজির খুজির আপনার সমস্যা নাই বুখারীতে আছে খাজির আর জালালাইনের তাফসিরে খুজির খিজির উভয়টা আছে সমস্যা নাই আর যাই আপনাদের ভাষায় বলি খিজির তো খিজির আর নৌকাওয়ালারা কথা বললেন নৌকাওয়ালারা খিজিরকে চিনে ফেলছে চিনে ফেলার পর হামালুহুমা বিলা নাউলিন টাকা সারা দুজনে উঠাইছে নৌকায় ভাড়া লাগবে না তো আমি যে অংশটা বোঝানোর জন্য আসতেছি আপনাদের দুজন নৌকায় উঠার পর নৌকা চলতেছে যা আসফুরুন একটা চড়ুই পাখি আসছে আসার পর নৌকার এক কিনারায় বসছে বসার পর এবার চড়ুই পাখি সমুদ্রের মধ্যে মুখ দিছে নাকরা নাকরাতান আও নাকরাতাইন দুইবার সমুদ্রের মধ্যে তার ঠোঁটটা ভিজাইছে চড়ুই পাখি দুইবার বুঝার আছে বলেন কয়বার এই জায়গাটা সবাই একটু বুঝেন চড়ুই পাখি সমুদ্রের মধ্যে মুখ দিছে একবার অথবা কয়বার মুখ দেওয়ার পর এক ফোঁটা পানি উঠছে চড়ুই পাখির মুখের মধ্যে পানি ওঠার পর খুজির মুসা নবীকে বললেন ও পয়গম্বর মুসা এই যে বিশাল সমুদ্র এই সমুদ্র থেকে চড়ুই পাখির মুখের মধ্যে যতগুলা পানি গেছে এই পানিগুলা যেমন সমুদ্রের কাছে কিছুই না আমার আর আপনার এত বিদ্যা আল্লাহর এলেমের কাছে আমার আপনার এলেম হলো এই চড়ুই পাখির মুখের এক ফোঁটা পানি আর আল্লাহর এলেম হলো গোটা সমুদ্র একটু হলো আমার আপনার বিদ্যা আর আল্লাহর বিদ্যা পুরা সমুদ্র চড়ুই পাখি যেমন ওর ঠোঁটে পানি নিছে পানি একটু কমে নাই সমুদ্রের আমি আপনি আল্লাহর কত বিদ্যা পেয়েছি আল্লাহর বিদ্যা ওই যে অতটুকু পাইছি চড়ুই পাখির মুখে যতটুকু আর মহা সমুদ্র আল্লাহর কাছে রয়েছে তাহলে দেন তো আমরা মাঝে মাঝে যে ভাব ধরি আমার কি কম আছে জানা টুক এমনি দেখাইবেন টুক এজন্য মাঝে মাঝে নিজের এইভাবে শায়েস্তা করবে রাইট তুই অহংকার করবি না তোর মাঝে এটা নিয়ে আমাদের কত গর্ব অহংকার আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত করেন এটাই ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ততটুকু পাবেন যতটুকু আল্লাহ চায় ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসিটা আসমান জমিন পুরোটাকে বেষ্টন করে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আসমান জমিন যে এইভাবে সুন্দরভাবে চলতেছে এই দুইটা সংরক্ষণে আল্লাহর কোনো কষ্ট হয় না সুবহানাল্লাহ এই এদিক তাকান ভাই আপনার কষ্ট হয়েছে আমরা বলি না মাঝে মাঝে আপনার কোনো ব্যাগ পেতে হয়েছে এরকম বলি এটার অর্থটা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা আসমান জমিন সংরক্ষণে আল্লাহর কোনো ব্যাগ পেতে হয় না সুবহানাল্লাহ আল্লাহর সামান্য ব্যাগ পেতে হয় না কষ্ট হয় না
وهو العلي العظيم الله মহান العظيم الله মহান العلي উঁচু অনেক উঁচু ওডি করতে عظيم الله মহান এই হলো আয়াতুল কুরসি মোটামুটি এবার সর্বশেষ কথা মন দিয়ে শুনেন সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা এটাই সেই মজার হাদিসটা কারেন্ট যাওয়ার সময় যেটা মনে হয়েছিল এটা শুনেন আবু হুরায়রা বলেন وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ رمضان মাসের সদকাতুল ফিতর এইগুলো আমাকে রক্ষণের দায়িত্ব দিয়েছে নবীজি আবু হুরায়রা বলেন আমাকে দায়িত্ব দেওয়ার পর রাতের বেলা আমি পাহারাদারি করতেছি আতানি আতিন এক চোর আসছে কে আসছে রাত আশার পর ফজালা ইয়াহসু মিনাত তাআম খাবারের মধ্যে হাত দিস ফাখাসতুহু আমি চোরে ধরে ফেললাম দরার পর বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর সাহেব তোমারে নবীর কাছে আমি নিমু ও সুর তোরে আমি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব চোর আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা ইন্নী মুহতাজ আমি অভাবগ্রস্ত মানুষ লি ইয়ালুন আমার পরিবার আছে ওয়ালি হাজাতুন শাদীদা আমার খুব প্রচন্ড অভাব এইজন্য আমি চুরি করতে আসছি তুমি আমারে আজকের মতো ছেড়ে দাও ছেড়ে দিছে চোর ফাসবাহতু সকাল যখন হয় নবীজির কাছে আমি যখন গেলাম আল্লাহ নবী আমাকে দেখে বললেন কি ব্যাপার আবু হুরায়রা মা ফালা আসিরুকাল বারিহা তোমার চোর গত রাতে কি করছে নবীজি জেনে ফেলছে আবু হুরায়রা আল্লাহ আমারে সব জানায়া দিছে ওহির মাধ্যমে আমি সব জেনে ফেলছি চোর আসছে এই চোর তোমার সাথে কি করছে বলো তো হুজুর আমারে এমন কথা বলছে বেচারার নাকি অনেক সমস্যা শাকা হাজাতান শাদীদা ওয়া আয়ালান তার খুব সমস্যা তার পরিবার আছে ফখাল্লাইতু সাবিলা এইজন্য আমি তারে ছেড়ে দিছি মায়া লাগছে হুজুর নবীজি বললেন ইন্নাহু কদ কাযাবাকা সে তোমার সাথে মিথ্যা কথা বলছে ওয়া ইন্নাহু সায়ুদ সে আবার আসবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফারফতু আন্নাহু সায়ুদ লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়ুদ আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে কারণ আমার নবী বলছে সে আসবে তার মানে সে আসবে দ্বিতীয় দিন আবু হুরায়রা কি বলে ফারসাতুহু দ্বিতীয় দিন আমি উত পেতে বসে আছি উত পেতে বুঝেননি উত পেতে বসে আছি কোরআনে আল্লাহ একটা আয়াত বলছে বলবো একটা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব উত পেতে আছে উত পেতে আছে তোমার রব খুব মজবুতির সাথে কিন্তু তোমার সবকিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছে ধরে ফেললে খবর আছে লাবিল মিরসাদ এক কথায় সব শেষ হয়ে গেছে কয় কথা 15 বছর শেষ এক কথা আল্লাহ যে কখন ধরে ফেলে বুঝাই বসে আচ্ছা যাই আবু হুরায়রা বলেন ফারাসাতুহু ওত পেতে আমি বসে রইলাম মিস্টার সুর আইসে বসছে দ্বিতীয় দিন আসার পর খাবারের মধ্যে হাত দিস হাত দেওয়ার পর আমি তারে ধরলাম ধরার পর বললাম আজকে আর ছাড়া ছাড়ি নাই তোমার নবীর কাছে আমি নিয়ে যাব চোর বলতেছে ভাই আমারে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর আসবো না সত্যি আমি বড় অভাব করেছি দেখো অভাবের কারণে গতকালকেও আসলাম আজকেও আসছি তুমি আমাকে ছেড়ে দাও কিছু নিলাম না মেহরবানি করে আমারে ছাড়ো আর আসবো না আবু হুরায়রা ছেড়ে দিলেন পরের দিন নবী বলে কি আবু হুরায়রা মাফালা আসিরুকাল বারিহা তোমার বন্দি গত রাত্রে কি করছে হুজুর আজকে ডজাইন আলাইছেন আল্লাহ আমারে সব জানায়া দে নবীজি বললেন আবু হুরায়রা আজকে কি বলছে কয় হুজুর গত রাত্রে আমারে বলছে তার নাকি বড় সমস্যা আর কখন আসবে না নবী বললেন কাজাবাকা মিথ্যা বলছে সে আবার আসবে কয়দিন আগে কয়বার আসলো দুইবার আবু হুরায়রা বলেন আমি নিশ্চিত সে আজকে আসবে তবে আজকে আর ছাড়া ছাড়ি নাই তৃতীয় দিন আসছে আসার পর আমি তাকে ধরে ফেললাম আর বললাম হাজিহি আখিরু সালাসি মাররাত এই হলো তৃতীয়বার এই হলো কিবার আটটা দেনে যে দুইরে আজকে তিন নাম্বার আর সারা সারি বলি না আমরা হন কি বলি এই শোন আজকে তিন নাম্বার আর সারাসারি নাই তুমি তিন দিন অনেক কিছু বলছো আজকে ধরলাম আর ছাড়বো না আজকে তৃতীয়বার ভাই তুমি যা কো আর কো আর সারাসারি নেই তোমারে আমি নবীর কাছে নিব চোর এবার কয় আমি তোমার একটা বিদ্যা শিখাবো এমন একটা বিদ্যা আমি তোমাকে শিখাবো যে বিদ্যাটা শিখার পর তুমি যদি আমল করো তাহলে আল্লাহর পক্ষ থেকে সারা রাত তোমার একজন পাহারাদারি করবে আল্লাহ নবীর সাহাবীরা ছিলেন এমন তারা যখন বিদ্যার কথা শুনতেন তখন তারা সব ভুলে যেত
এজে সুর দর্শে বিদ্যার কথা শুইনা আবু হুরায়রা সুরের কথা আস্তে আস্তে বলে যাইতাছে চিন্তা করছে এলেমের প্রতি এত আগ্রহ ছিল ভাই তাহলে এলেমটাই শিখাও তোমারে ছেড়ে দিব চোর এবার বলতাছে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা রাতের বেলা যখন বিছানায় যাবা যাওয়ার পর ফাকরা আয়াতুল কুরসি তখন আয়াতুল কুরসি পড়বা সুবহানাল্লাহ আয়াতুল কুরসি পড়ে যখন রাতের বেলা তুমি শুইবা লাইয়াজাল সারা রাত এই অবস্থা হবে তোমার আলাইকা হাফিজুম মিনাল্লাহ লাইয়াজাল আলাইকা হাফিজুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী ফেরেশতা সারা রাত তোমাকে সংরক্ষণ করবে বিদ্যা শিখাইতেছে কে সারে সাহাবী আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আর কি হবে ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান এটা বললে শয়তানও তোমার কাছে আসতে পারবে না আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন এরপরের দিন আল্লাহ নবী বলেন কি ব্যাপার আবু হুরায়রা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমি পাক্কা নিয়ত ছিল তারে ধর্ম আর আপনার কাছে আমি নিয়ে আসবো জোর আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে এবার আপনি বলেন শিক্ষাটা সঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ আমাকে বলছে আমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই আমার কাছে শয়তান আসবে না আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাকে পাহারাদারি করবে নবীজি বললেন তাই নাকি এবার আল্লাহ নবী বললেন ইন্নাহু সাদাকাকা ইন্নাহু কদ কাযু কদ সাদাকাকা ইন্নাহু কদ কাযু কদ সাদাকাকা সে তোমাকে গতকাল সত্য বলছে ওয়া ইন্নাহু কাযু তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী কি বললেন আবু হুরায়রা কালকের কথাটা সত্য বলছে তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী তাআলামু মান তুখাতিবু সালাম মুনজু সালাসিলা ইয়া আবু হুরায়রা তুমি কি জানো যে চোরের সাথে গত তিন দিন কথা বলছো চোরটাকে না হুজুর নবীজি বললেন যাকা শয়তান এই চোর হলো শয়তান ও তোমারে শিখিয়ে দিছে তুমি যে আমল করলে ও আর আসবে না এমন একটা আমল শিখিয়ে দিছে যে আমল করলে ফেরেশতা সংরক্ষণ করবে আর শয়তানও তোমার কাছে আসবে না কালকে তোমারে যে বিদ্যাটা শিখাইছে বিদ্যাটা সঠিক তবে সেই সবচেয়ে বড় মিথ্যাবাদী আয়াতুল কুরসি বরবা তুমি ও তোমার কাছে আর আসতে পারবে না তাহলে ইবলিস বিদ্যা শিখাইয়ে দিছে আয়াতুল কুরসি চিন্তা করছেন ইবলিস আমারে আপনারে বইলে দিতেছে এই আয়াতুল কুরসি বড় তাহলে আমি ইবলিস আসবো না এজন্য আমরা পড়বো না 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 ইবলিস তুমি আসো হ্যাঁ ইবলিস শিখাই দিতেছে বড় না পড়বো না কেন যদি আইসা পড়ে ইবলিস বলতেছে আমি আসবো না তুমি এটা বড় এরপরে পড়ি পড়বেন না ইনশাল্লাহ এ আজকে শোয়ার আগে কারা কারা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে তাহলে আজকে পড়বেন ইনশাল্লাহ বিছানা এসে পড়বেন সর্বশেষ কথা বলেন ফরজ নামাজের পর বলেন সবাই সবাই বলেন আরো জোরে আরো জোরে খানা মিস হইলো বলেন আজকে থেকে আয়াতুল কুরসি যেন মিস না হয় তাহলে আপনি মাঝে মাঝে খানা ভুলে যায় না আমার জানাইবেন যে হুজুর আমি তো খানা ভুলে গেছি বৃহস্পতিবারে কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলি নেই এরকম একটা সিডি লাগবে যে হুজুর আমি গত সপ্তাহে অমুক দিন খানা ভুলে গেছি কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলি নাই ফরজ নামাজের পর এটার কি ফায়দা বুলুগুল মারামের 97 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার আর জান্নাতের মাঝে বাধা শুধু মরণ ছাড়া সে মরবে আর জান্নাতে যাবে তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ তাহলে খানা ভুলে যায় মাঝে মাঝে কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলে যাওয়া যাবে না রাতের খাবার ভুলে যান সমস্যা নাই তো রাতে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি ভুলা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে জানলাম বললাম আয়াতুল কুরসির আমলগুলা আমরা সবাই যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ও আজকের এই আলোচনাটা আপনারা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এটা 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা আপনারা পাবেন আয়াতুল কুরসির আলোচনাটা 6 নম্বর খণ্ডে পাবেন এক থেকে 6 খণ্ড কিতাব ওই গাড়িতে আছে যাদের লাগবে ওদের থেকে সংগ্রহ করে হ্যাঁ আনছেন গাড়িতে আনছেন আচ্ছা গাড়িতে 1 থেকে 6 খণ্ড আছে যাদের লাগবে প্রত্যেকটা খণ্ড যদি পারেন সংগ্রহ করে নেন অনেক ভালো প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার জামাই বউগুলো মুখস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার স্ত্রীর 19টা অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা আর ষষ্ঠ খণ্ড হলো নামাজ এই আলোচনার মধ্যে আয়াতুল কুরসির আলোচনাটা আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ওয়া তাআলা জালালি ওয়া ইকরাম আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে দেন ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসাটি মাদ্রাসা